DRDO Recruitment 2020 নমস্কার বন্ধুরা DRDO এর পক্ষ থেকে যে নতুন আরেকটা ভর্তির নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা আবেদন করতে পারবে কতটা কোয়ালিফিকেশন লাগবে সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আগে বারবার আগে যদি আপনারা এখনও অবধি এই চ্যানেলটাকে ত্রিপুরা জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল আইকন আছে তার মধ্যে থেকে অলটাতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর সেটা সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এই চ্যানেলটাতে বন্ধুরা আমরা ত্রিপুরা জব প্লাস অল ইন্ডিয়া জব সংক্রান্ত বিষয় নিয়ে আপলোড করে থাকি তো আপনারা সঙ্গে থাকবেন বাকি কি আছে আজকে যে ভিডিওটা আপলোড করেছি তারতে তো আপনারা দেখে নিন সবার প্রথম বন্ধুরা এখানে যে ইম্পর্টেন্ট ডেট আছে লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 3/4/2020 ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়েছে কোভিড-19 জন্য এক্সটেন্ড করে 17/4/2020 করা হয়ে গেছে এজ লিমিট যেটা রাখা হয়েছে 1/3/2020 উপর ক্যালকুলেট করা হবে মিনিমাম এজ 18 বছর ম্যাক্সিমাম এজ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 27 বছর আর ওবিসি ক্যাটাগরির জন্য 30 বছর এসসি এসটির জন্য 32 বছর আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 37 বছর থাকছে বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আইটিআই থাকতে হবে বন্ধুরা আর আপনারা যদি 10th পাস হয়ে থাকেন বা 12th পাস হয়ে থাকেন তাহলে ওখানে আপনারা আবেদন করতে পারবেন কী কী ট্রেড আছে বন্ধুরা সেটা আপনারা দেখে নিন কার্পেন্টার যার জন্য যে ভ্যাকেন্সি আছে দুটা আছে 2 নম্বর কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যাকে কোপা বলা হয় তার জন্য 23টা আছে ভ্যাকেন্সি 3 নম্বর ড্রাফটসম্যান মেকানিক্যাল যার জন্য আছে 5টা 4 নম্বর ইলেকট্রিশিয়ান যার জন্য 20টা 5 নম্বর ইলেকট্রনিক্স যার জন্য 2টা 6 নম্বর ফিটার যার জন্য 33টা 7 নম্বর মেশিনিস্ট যার জন্য 11টা 8 নম্বর মেকানিক মোটর ভেহিকেল যার জন্য 5টা 9 নম্বর পেন্টার 2টা 10 নম্বর প্লাম্বার 2টা 11 নম্বর টার্নারের জন্য 5টা আর 12 নম্বর ওয়েল্ডারের জন্য 6টা বন্ধুরা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে পরে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন নোটিফিকেশনও ডাউনলোড করে নিতে পারেন তো অনেক ধরনের ইনফরমেশন বন্ধুরা এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি তো তার জন্য আপনারা নোটিফিকেশনটা একবার দেখে নেবেন নোটিফিকেশনটা কী আছে সেটা আপনাদের একবার দেখবেন বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশনটা তো নোটিফিকেশনটা অবশ্যই আপনারা দেখে নেবেন অনেক ধরনের ইনফরমেশন আছে যা আপনাদের জানা দরকার যেমন ধরেন 2017, 18, 19 যদি আপনারা পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে 17-র আগে যদি আপনারা পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না তারপর বন্ধুরা ডিপ্লোমা বা গ্রাজুয়েট যারা আছেন তাদের জন্য এই এক্সামটা নয় বন্ধুরা কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা দেখে নেবেন এখানে অনেক ধরনের ডকুমেন্টস লাগবে বন্ধুরা 10th অথবা 12th মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সাথে 2 নম্বরে আইটিআই মার্কশিট যেটা লাগবে এবং এনসিবিটি সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড লাগবে তবে এক্ষেত্রে যেটা জরুরি সেটা ইনফরমেশন সেটা দেখে নেবেন 1 বছরের ট্রেনিং কোর্স থাকছে বন্ধুরা এক্ষেত্রে যে আপনারা স্টাইফেন্ডটা পাবেন কোপা পেন্টার প্লাম্বার এবং ওয়েল্ডারের জন্য 7,700 টাকা পার মান্থ আর আদার ট্রেডের জন্য 8,050 টাকা পার মান্থ থাকছে তো এটাই হলো সেই নোটিফিকেশনটা তারপরে যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশন জানা থাকা দরকার পড়ে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার